হাবিবুর রহমান, পিতা মৃত মোহাম্মদ হাসান আলী, আমার নাম হলো মৃত মুসম্মদ মদিন সেনা, গ্রাম মোবারকপুর, পোস্ট অফিস আটপাড়া, থানা আটপাড়া, জেলা নেত্রকোনা। আমি স্বাধীনের আগে আমি একজন ছাত্র, তখন আমার বয়স 16 বছর। আমি ছাত্র সংগ্রাম কমিটির একজন সদস্য হিসেবে ছিলাম আর কি, থানা মধ্যে। যখন 1931 সালে 26শে মার্চ থেকে আমার নিজ বাড়িতে আনেছিলাম, তখন হঠাৎ করে একদিন আমাদের গ্রামে পাকিস্তানের সেনাবাহিনী সে আমাদের গ্রামের মধ্যে হামলা দিল। আমাদের বাড়িঘর সম্পূর্ণ খুঁড়িয়ে এবং গরু বাছুর ইত্যাদি সম্পূর্ণ লুট খুঁড়িয়ে নিয়ে যায়। আমার আরেকজন সাথী ছিল, শৈশবের সাথী, মোহাম্মদ ইসাহ ফকি, তাসের বাড়িতে। যখন বাড়িঘর পুড়াই দিল, পুড়াই দেওয়া তখন মাসটা ছিল শ্রাবণ মাস। মা বাপে পুনর রাজি করে আমরা দুজন আমাদের পাশে ফুগল গাঁও যাও, ওখানে গেলাম। ওইখানে শুনতে পারলাম যে ওখান থেকে একটা নৌকা যাবে ভারতে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। দুজন গেলাম, প্রায় 30-40 জন মানুষ আমরা নৌকার মধ্যে উঠে পড়ে দিই। প্রথম গেলাম মহেশখালী ইউথ ক্যাম্প। তো মহেশখালী ইউথ ক্যাম্পে আমরা কিছুদিন রইলাম, থাকার পরে যে আমাদেরকে ওই 8-10 দিন পরে পাঠিয়ে দিল আবার মহাদের। মহাদের থেকে আমরা আবার 6-7 দিন পরে আমাদেরকে পাঠিয়ে দিল লংরা। লংরা থেকে কয়েকদিন পরে পাঠাইল বাগমারা। এটা কিন্তু ভারতের কথা বলতেছি। বাগরা থেকে পাঠিয়ে দিল আবার যুদ্ধ আমরা ট্রেনিং দিব, এটা হলো তুরার পাহাড়। আমরা এটা হলো আমাদের ট্রেনিং ক্যাম্প। আমরা যা যা ট্রেনিং দেওয়ানোর দরকার, গেরিলা ট্রেনিং আমাদেরকে দেওয়াছে, অস্ত্রের ট্রেনিং দিল, রাইফেল, স্ট্যান্ডগান, এলএমজি, কীভাবে গড়দরের মধ্যে আগুন দিতে হবে বা ব্রিজ ভাঙতে হবে, ওগুলো ট্রেনিং আমরা দিচ্ছি। এরপরে আমাদেরকে কেননা নামাইছে মহেশখোলা। মহেশখোলা যে আসে আমরা ডাইরেক্ট আসলাম মোহনগঞ্জ একটা থানা। মোহনগঞ্জের থানায় আসা দেখি এখানে আরও কয়েকটা কোম্পানি আছে। তা আমার কোম্পানির কমান্ডারের নাম হলো আব্দুল হান্নান। আব্দুল হান্নান কোম্পানিতে আমি আছি। আমরা 236 জন আমাদের পাঠন কমান্ডাররা ছিল মোহাম্মদ মুরশেদ, আরও ছিল ইসাহ ফকি, মুজিবুর রহমান, মোহাম্মদ ইস্কান্দর, এরা আমাদের সাথে ছিল। আরও অনেকে অন্তত বহু লোক, কত নাম তখন সবার মনে রাখা যায় না। বদনাম দেখছে যে মেয়েটির নাইকালি আলবদার ইত্যাদি আছে। আবার আমরা দিলাম এখানে হানা। এই মোহনগঞ্জ আমাদের ক্যাপচারে আনলাম। আমরা যা গোলা বারুদ যা পাইছি, অস্ত্র শস্ত্র যা পাইছি, এগুলো আমরা হাত করে সম্পূর্ণ আমরা পাঠিয়ে দিছি ভারতে। ওখান থেকে মদন হয়ে গেছি কেন্দ্র। কেন্দ্র বাল্যবাড়ি একটা জায়গা, এই বাল্যবাড়ি জায়গার মধ্যে আমরা ফাইট করছি। এখানে পাকিস্তানি সেনাবাহিনী ছিল। তা আমরা রাত্রে অন্তত 3-4টা কোম্পানি কমান্ডারে মিলে আমরা এখানে আমরা হামলা দিলাম। সারা রাত্র এ করে কিছু করতে পারলাম না, পরে দিয়ে আমরা চলে গেলাম। পরের দিন আবার হামলা দেওয়া বাল্যবাড়ির জায়গা, আমরা আমাদের স্বাধীনতার ভিতরে আনলাম। রাত্রে ওখান থেকে মার্চ করলাম, ওই কোম্পানিরই মার্চ করে আসা আটপাড়া আসলাম। আটপাড়া হলো আমার থানা। দেখলাম যে এখানে পাকিস্তানি সৈন্য নাই, রাজাকার আলবদর সম্পূর্ণ রাজত্ব করতেছে। ওখানে আমরা রাত্রে হামলা দিলাম। থানার পাশে একটা নদী আছে, একদের এখান দিয়ে যে ব্যাংকার করছিল, ওখানে পৌরণী করে যখন গ্রেনেড মারা শুরু করছি, তোমার জায়গার আলবদ্র হইতে দূরে খেলা দৌড়োদৌড়ি শুরু করছে। যেটাই দৌড়ে ইডেলি মারি, যেটারই দৌড়ে ইডেলি মারি, সামনাসামনি ফাইট। তখন হেরা আর আমাদের সাথে এ করতে পারে নাই, ওই থানার উপরে যাই উঠে গেছি। উঠে উঠলে ধরি, তখন আমাদের সাথে
যে এলাকার জন্য জনগণ ছিল হেরাও যে আমাদের সাথে ঢুকছে দুকার ভরিতে হেরা তো খুব অত্যাচার করছে মানুষ মানুষদেরকে গরু ছাগল মহিষ এবারে মানুষ সমানে অত্যাচার করছে নারী নির্যাতন করছে এমন পরিবেশও করছে এরা যার পরিচয় মানুষ তৃপ্ত হয়ে গেছে এরপরে আমাদের লাগে না হেরাই ঈদ দিয়ে বাজিয়ে দিয়ে বুঝলেন ঈদ দিয়ে বাজিয়ে দিয়ে আজামারা করে গেছে এদিকে আমরা আটপাড়াও স্বাধীন করলাম এরপরে আমরা স্বাধীন হয়ে পরে শুনলাম যে কিশোরগঞ্জ হেরাজাকারের আলবদলের ইয়া বেশি ছিল এরা করলে পুরো মসজিদে যায় এরা উঠে গেছিলাম এদের তো নামাইতে পারে না মুখসুদ কমান্ডারই আমাদেরকে নিয়ে যায় আমরা 40-50 জন লোক একত্রে যায় ওখানে হেরাজের সাথে আমরা যোগ দিলাম যোগ দেওয়া যখন আমরা গ্রেনেড মারা শুরু করলাম সজুর দিক দিয়ে অন্তর হেরা থাকতে পারে না তারা বাইরে এসে আন্ডার করছে করার পর হেডি দেও হেডি মরছে তো মরছে আর সাধারণ মানুষই যায় ওই সিডি ফাডি মারি এ করে ওরা ওই ইয়ার সামনে একটা গর্ত করিয়া সবগুলো গর্ত করিয়া যাবো আমাদের এই হলো আমার বক্তব্য।